আমরা বড় মাছ ও মাংস সব সময় খেয়ে থাকি, ছোট মাছের কথা ভুলে যাই। এইভাবে আলু, বড়ি, বেগুন দিয়ে চুনো মাছ একবার রান্না করা যায়। ছোট থেকে বড় সবাই চেটে কুচে খাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, কাকুলি কিচেনে হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে প্রতিদিনকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকে আমি ছোট মাছের রেসিপি করব। দেখো বন্ধুরা, এই মাছটায় আমি একটা আলু ব্যবহার করব আর দুটো বেগুন, বেগুন দুটো একদম কচি বেগুন। আমি ভিডিওতে এই বাড়িতে গাছ লাগানো আছে, গাছে আমি তুলে নিয়ে এলাম। দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি, আমি কড়াটা বসিয়ে দেবো। এই মাছটা আগে ভেজে নেব, মাছটায় কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে মাছটা আমি ভেজে নেব আগে। দেখো কড়াটা গরম করে নিয়েছি, আমি তেলটা দিয়ে দেবো। রান্নাটা আমি সাদা তেলে রান্না করব। দেখো মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি আলু বেগুনটা কেটে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমি দুই পিস ভালো করে ভেজে নিয়েছি, এদিকে আমি আলু বেগুনটাও কেটে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো মাছ ভাজার তেলে আমি বড়িগুলো ভেজে নেব। দেখো ভালো করে দুই পিস বড়িটা আমি ভেজে নিয়েছি। দেখো বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নেব। এই কড়াইয়ে অল্প একটু আমি তেল দেবো, তেলটা দিয়ে আলুটা আমি একটু ভালো করে কষে নেব। দেখো এই বেগুনগুলো আমি দিয়ে দেবো গ্যাসটা খুব কষে নেব ভালো করে। দেখো আলু বেগুনটা ভালো করে কষে নিয়েছি, নামিয়ে নেব। দেখো আমি আর তেল দেবো না, এই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে আর কয়েকটা কালো জিরে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, এটা দিয়ে একটু ভালো করে কষে নেব। আর দিব একটা মোটা সাইজের টমেটো, টমেটো দিয়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব। অল্প একটু হলুদ দেব, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। দেখো আদা, পেঁয়াজ বাটা, টমেটোটা ভালো করে কষে নিয়েছি। এবার কিছুটা আমি মশলা দেবো, এতে দেব জিরি গুঁড়ো, দেব ধনে গুঁড়ো আর ঝালের জন্য কিছুটা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর কয়েকটা আমি চিনির দানা দেবো। দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেব, অল্প একটু জল দেবো। আর একটু অল্প দেবো, মশলাটা ভালো করে কষে নেব। দেখো কিছুটা আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার কষে রাখা আলু বেগুনটা আমি এতে দিয়ে দেবো, একসঙ্গে ভালো করে কষে নেব। আর দেবো বড়িগুলো দিয়ে দেবো। দেখো আলু বেগুন ভালো করে কষে নিচ্ছি, বড়ি আর এবার আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো।
দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, বড়ি বয়ে বেগুন আলু সিদ্ধ হয়েছে, দেখি বোঝা যাচ্ছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেবো, আর কি গো ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দেবো। এইবার আমি কিছুক্ষণের জন্য 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিব। দেখো রান্নাটা হয়ে গেছে, আমার গন্ধটা খুব সুন্দর। আর কিছু ব্যবহার করো না আমি, তোমরা একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো। দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেল, তা চুনো মাছে এইভাবে তোমরা বাড়িতে রান্না করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে খেতে। তা আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে মেলা করে শেয়ার করে দিও। আর তোমরা সবাই আমার পাশেই থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।